আপনারা বললেন বক্তাকে শয়তান বললেন কেন, তাই না? যদি আল্লাহ শয়তান বলে থাকে আপনাদের কোনো আপত্তি আছে? আল্লাহ বলছেন, শুনেন, সূরা আনাম 121 নম্বর আয়াত, 112 নম্বর আয়াত, ভালো করে শুনবেন। আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়িন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বাদুহুম ইলা বাদ যুখরুফাল কওলি গুরুরা। শয়তান আছে মানুষদের মধ্যে থেকে, শায়াতিনাল ইনস ওয়াল জিন। তাহলে আগে আল্লাহ বলছেন মানুষ শয়তান, তারপর বলছেন কি জিন শয়তান, পরস্পরে কি করে? ইউহি বাদুহুম ইলা বাদ, পরস্পরে কি করে? ওহি করে। যুখরুফাল কওলি গুরুরা, খুব দারুণ দারুণ কথা বলে ধোকা দেওয়ার জন্য। কি দারুণ কথা বলে, দারুণ কথা শুনবেন না, দারুণ কথা। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে 49 কোটি নেকি হয়, এই কথার কোনো দলিল আছে? সুবহানাল্লাহ যে 13টা বাজায় ফেললো, আপনারা কেউ খেয়াল করেছেন? আল্লাহ রাসূল বলছেন 232 নম্বর হাদিস, না 223 নম্বর হাদিস সহিহ মুসলিম, সুবহানাল্লাহ যদি কেউ বলে তাহলে তামলাউমা বাইনাস সামা ওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে, সাতটি আসমান সাতটি জমিনে যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। এটা সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা আপনারা বলেন তো 49 কোটি নেকি দ্বারা নসিপুর ভর্তি হবে? তাহলে আপনি যে বললেন আর বলে লাভ দিয়ে খাড়া হলেন আপনি 49 কোটি নেকি, তাহলে সুবহানাল্লাহর ইজ্জত রাখছেন না মারছেন? রাখছেন, পাঞ্জার করে দিছে। সুবহানাল্লাহ বললে সুবহানাল্লাহ শব্দটার মর্যাদা এত বেশি। আল্লাহ রাসূল বলছেন যে সুবহানাল্লাহ শব্দটা জিকির হিসাবে, তাসবিহ হিসাবে যদি আল্লাহ না দিতেন তাহলে পৃথিবীতে যত মাখলুক আছে আল্লাহ কাউকে খেতে দিতেন না, এত বড় পাওয়ারফুল এটা। আরো বলছে যে 49 কোটি নেকি হয়, ওটাই বেশি হয়ে গেছে, তাই না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরো ফজিলত, ডঙ্গির মাঠে কেউ যদি নামাজ পড়ে আর মক্কায় যদি কেউ নামাজ পড়ে, পার্থক্য হলো মক্কায় যদি কেউ সালাত আদায় করে কাবা ঘরে তাহলে তার নেকি হবে 1 লক্ষ গুণ বেশি, আর টঙ্গীর মাঠে অপবিত্র মাঠে কেউ যদি নামাজ পড়ে সেখানে পড়লে 1 কোটি গুণ বেশি নেকি হবে। নাউজুবিল্লাহ বললেন, এত ফজিলত তাও যুখরুফাল কওলে গুরুরা। একজন প্রফেসর বলছে, আমি বলছি আচ্ছা আপনি কি বিশ্বাস করেন যে কাবায় সালাত পড়লে 1 লক্ষ গুণ নেকি আর টঙ্গীর মাঠে পড়লে 1 কোটি গুণ বেশি? তো প্রফেসর সাহেব বলছে আল্লাহ তো দিতেও পারে। এই এই প্রফেসরের মাথার মধ্যে কি আছে বলেন তো দেখি? গোবর দিয়ে অনেক কাজ হয়, ওর মাথায় যা আছে গোবরও নাই ওর মাথায়। কেমনে বললো কথাটা? ও বুঝেই না, বেদাতি বুঝেই না যে কেউ যদি এটা বলে তাহলে মক্কার উপরে প্রাধান্য দেওয়া হলো না। হ্যাঁ, তাহলে ওর ইমান আছে, ওর ফজিলতে ব্যস্ত কিন্তু কি নাই, ইমানই নেই। মুশরিকি আকিদা, কুফুরি আকিদা নিয়ে বসে আছে। আস্তাগফিরুল্লাহ আজিম, অত বিলাইজি, আপনাকে কিভাবে বললে আপনি শরীয়ত বুঝবেন এটা আমার এখনো বুঝে আসে না। কিভাবে বললে আপনি শরীয়ত বুঝবেন? এমনটা মিথ্যা কথা কত নেবেন? বলছে এরা শয়তান। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, থামেন, যত জাল হাদিস আর যত বেদাত আছে এইগুলোর উদ্ভাবক কে জানেন? কে কে? ইবলিস শয়তান। জোরে বলেন না কেন? কত বছর লাগবে এটা বুঝাতে আল্লাহ জানে। একটা বক্তব্য দিলে বুঝে 5 বছর পরে, কয় বছর পরে? 5 বছর পরে। গত ঈদের দিনে বিকেল একজন ফোন দিছে, 10 বছর পরে না 12 বছর পরে, বলছে 10-12 বছর যাবৎ আপনাকে গালাচ্ছি,
এতই গালি দিই। আমি কয়েকদিন থেকে ভাবছি ফোন দিয়ে মাপ চাবো, তো ঈদের দিনটাই ফোনটা দিলাম। বলেন কি বলবেন, আমাকে মাফ করে দেন কারণ আপনি খুব গালি দিয়েছেন। আমি আপনি জিজ্ঞেস করলেন কি বলে গালি দিয়েছেন বলেন তো, না এইগুলো মুখে উচ্চারণ করা যাবে না। তাহলে ওর বুঝতে সময় লাগছে কয়দিন? আমি বললাম যে এই জন্য ক্ষমা চাওয়া লাগে না, আল্লাহ এমনি মাফ করে দিছে, আমাদের দোয়া কাজে লাগছে। আপনি গালি দিয়েছেন আর আমি কি করেছি, দোয়া করেছি। কুরু বেদাতিরা গোটা দেশ বলে বেড়াচ্ছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা পড়লে ঈমান নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি কাফের হয়ে যাবেন। এক ভক্ত, তবলিগের এক ভক্ত, আমাকে খুব ভালোবাসে কিন্তু তবলিগের, খাওয়া দাওয়া করানোর পরে বলছে যে আমি 4 বছর আগে আপনার বইটা কিনে রাখছি, কিন্তু আমি কিনার পরে বললাম আমার আমির সাহেবকে বললাম যে বই পড়া যাবে, তো বলছে যে খবরদার পড়ো না, পড়লে তুমি কাফের হয়ে যাবে। 4 বছর যাবৎ বইটা রেখে দিছি, আমি একটা পৃষ্ঠা উল্টাইনি। চিন্তা করেন ফতুয়ার পাওয়ার কত। ওই যে আমির বলে দিছে, আপনি আমির কি করে, তো বলছে যে তেমন কিছু জানেন না, ওই তবলিক করে বেড়াইতে তার আমির হয়ে গেছে। দেখেন মূর্খ মানুষের ফতোয়া শুনে 4 বছর আগে বইটা কিনেছে কিন্তু পড়েনি, অথচ ওই লোকটাই আমাকে বাসায় কি খাওয়া দাওয়া করালো। আপনার বক্তব্য খুব ভালো লাগে, বক্তব্য ভালো লাগে কিন্তু মানে কি, মানে না। খেয়াল করেছেন? তাহলে ভালো লাগা আর মানা এক জিনিস না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন 3210 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আছে, আমি যে বললাম শয়তান ওহি করে, তো কিভাবে করে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ইন কল রাসূল সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন আল মালায়েকা তানজিলু ফিল আনান ওয়া হুয়া সাহাব। ফেরেশতারা নাজিল হয় মেঘের মধ্যে, কোথায় মিটিং করে, তাজকুরুল আমজামা কুজিয়া ফিস সামা, যেটা সিদ্ধান্ত আছে ওইটা নিয়ে আলোচনা করে আগামীকাল কি হবে। ফাতাস্তারিকু শায়াতিন আস-সামা, তো শয়তান ওটা শুনে, চুরি করে শুনে, কি বল শুনে, একজনের ঘাড়ির উপরে আরেকজন উঠে, বুঝছেন, একজনের ঘাড়ির উপরে আরেকজন উঠতে উঠতে ওই আসমান পর্যন্ত চলে যায় ও শুনে। ফাতাসমাউহুম, অথবা শয়তান শুনে, শোনার পরে